আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শহীদুল হক বাপ্পি হাজারি, দি সাডেন লিংক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। দর্শক, আপনারা প্রায় আমাকে রিকোয়েস্ট করে থাকেন বাপ্পি ভাই আমাদের কিছু হাঁসের বাচ্চা উৎপাদনের কিছু ভিডিও দেন, বিশেষ করে প্রবাসী ভাইদের তুলনা নেই, ওনারা আমাদের দেশে বৈদেশিক অর্থ পাঠিয়ে আমাদের বেশ ধন্য করছেন, ওনাদের টাকাগুলো আমাদের দেশের বিভিন্ন খাতে ব্যবহার হয়ে আসছে, এজন্য ওনাদের জানাই সুস্বাগতম। তো দর্শক, আপনারা জানেন যে আমাদের দেশে প্রায় 95% খামারি ভাইগণ বিশেষ করে মুরগি, কোয়েল ইত্যাদি ইত্যাদি করে থাকেন, আর হাঁসের হ্যাচিংগুলো সাধারণত একটু কম হয়ে থাকে। তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আমার এক প্রাণপ্রিয় বড় ভাই। ভাইকে আমি বলেছিলাম এই শীতকালে হাঁস করার কোনো প্রয়োজন নেই, আপনি মুরগি করুন। তথাপি ভাই এক প্রকার চ্যালেঞ্জ নিয়েই হাঁসের বাচ্চা উৎপাদনের জন্য কোনো এক খামার থেকে, ভালো মানের খামার থেকে ডিম সংগ্রহ করেন। তো দেখতে পাচ্ছেন দর্শক, এই যে বাচ্চাগুলো সানন্দে ঘোরাফোরা করছে দলনেতার মতো, আপনারা দেখেন যে হাঁসের খামারের একটি মজা হচ্ছে, একটি হাঁসকে যদি কোনো একটি ওয়েতে দিয়ে দেওয়া হয় তো তেমনি তীরের মতো ওয়ান আফটার অ্যানোদার হাঁসটিকে আপন মনে নেতা হিসাবে গ্রহণ করে তার পেছে পেছে চলে যায়। এজন্য খামারি ভাইরা যারা হাঁস করে থাকেন, ওনারা বেড় জালের মতো বা তারা দিয়ে একটি হাঁসকে কোনো মতো একটি কক্ষে ঢুকাতে পারলেই আল্লাহ পাকের সৃষ্টির এবং রহমতে প্রতিটি হাঁস ওয়ান আফটার অ্যানোদার একটি কক্ষে চলে যায়। তো তানবীর ভাই আসলে চ্যালেঞ্জ করেই ডিমগুলো দিয়েছিলেন, ভাইকে জানাই সুস্বাগতম। তো আমরা আসলে বিভিন্ন অঞ্চলে গিয়ে ভিডিওগুলো কালেক্ট করতে পারি না, তো ভাই আমাকে জানালেন যে ভাই আমার সন্তুষ্টজনক হাঁসের বাচ্চা এসেছে, তো এজন্য ভাইকে বললাম ভাই আমাকে একটি ভিডিও দিন, আমি খামারি ভাইদের একটু দেখিয়ে ধন্য হই বা ধন্য করি। তো দেখতে পাচ্ছেন দর্শক, এই হাঁসের বাচ্চাগুলো বাই দ্য গ্রেস অফ আলমাইটি আল্লাহ ওয়ান আফটার অ্যানোদার উপর থেকে পড়ে যাচ্ছে। আর আরেকটি গুড নিউজ হচ্ছে দর্শক, আমাদের বর্তমানে আমরা একটি প্রযুক্তি তৈরি করেছি, যেটি ধরুন আপনার একটি ইনকিউবেটর আমেরিকা, লন্ডন, কানাডা বা কোনো কান্ট্রি থেকে ইম্পোর্ট করলেন বা বানালেন, ধরুন রাত তিনটা বাজে কোনো কারণবশত আপনার বজ্রপাত কিংবা কোনো একটি বিশেষ কারণে আপনার বিদ্যুৎ গোলযোগের কারণে আপনার ইনকিউবেটরটি জ্বলে বা পুড়ে গেল, আপনার কাছে পর্যাপ্ত যন্ত্রাংশ রয়েছে বাট রাত গভীর হওয়ার কারণে কিংবা যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আপনি কোনোভাবেই প্রয়োজনীয় স্পেয়ার পার্টসগুলো ব্যবহার করতে পারছেন না, তো আপনারা জানেন যে বাংলাদেশে আমরা ইনকিউবেটরের জগতে সকলের চেয়ে পুরনো এবং আমাদের ইনকিউবেটরের প্রযুক্তিগুলো একটু অন্যরকম হয়ে থাকে। এর কারণ হচ্ছে আমরা একটি সার্কিট নিয়ে দীর্ঘ 27 বছর যাবৎ কাজ করে আসছি। তো দেখতে পাচ্ছেন তানবীর ভাইয়ের হাঁসের বাচ্চার কালেকশন, সিলেকশন, কোয়ালিটি, আসলে বাচ্চার পার্সেন্টেজের চেয়ে বাচ্চার কোয়ালিটিটি একটি বিশেষভাবে থাকা বাঞ্ছনীয়, এগুলো আসলে নির্ভর করে ইনকিউবেটরের গুণাগুণের উপর। তো আশা করি দর্শক, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটি আমার প্রাণপ্রিয় বরিশালের মুলাদির তানবীর ভাইয়ের একটি শখের ছোট্ট খামার এর একটু ভিডিও দিতে সক্ষম হয়েছি। সকলে তানবীর ভাইয়ের জন্য একটু দোয়া করিবেন। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক, নো মোর টুডে, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। 1997 সাল থেকে আমরা দীর্ঘ বছরের অভিজ্ঞতার আলোকে প্রস্তুত করছি নিজস্ব কারখানায় আধুনিক ইনকিউবেটর, কন্ট্রোলার, ক্রেতা সামান্য ইলেকট্রনিক্স জ্ঞান থাকলে তিনি প্রায় 90% নিজের ইনকিউবেটর সমস্যা সমাধান করতে পারবে। পাশাপাশি আমাদের অনলাইন সাপোর্ট এবং ম্যানুয়াল দেখেও উনি মেরামত করতে পারবেন। যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ 5 থেকে 6 বছরের বেশি যায় না, বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে, সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ 1/2 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে। সেখানে আমাদের ইনকিউবেটরের বডিগুলো প্রায় 1.5 ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে।
দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি, দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী। বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন, বাপি ভাই, পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসোনিক হিউমিডিফায়ারগুলো বেশি দিন লাস্টিং করতে পারি না। বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটরগুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত স্প্রে, ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি, যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3-12 আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো, সেখানে 10 বছরে ডিক্স হিউমিডিফায়ারগুলো সর্বোচ্চ 1500-2000 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই। আমরা সর্বনিম্ন 80 ডিম থেকে শুরু করে 115,200 ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরগুলো করছি। আর আমাদের ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা, কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটারস্যাম, লিঙ্কো, ফাঙ্কি, ডাঙ্কি, চিক্স মাস্টার, ইআই এবং ইয়াং ফ্যাং, তো এই জাতীয় ইনকিউবেটরগুলো প্রত্যাশা করে থাকেন। অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে, আর বিদেশ নয় দর্শক, আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম 19,238,400, 57,600 এবং 115,200 ডিমের স্যাটার এবং হ্যাচার। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা খুব সহজেই আমাদের ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন, যেখানে ক্লিক করলে আপনারা অনায়াসে আমাদের ইনকিউবেটরের পাশাপাশি সকল প্রকার পণ্যের মূল্য তালিকা পেয়ে যাবেন, যেমন চাইনিজ পোলট্রি নিপল ডিঙ্কার, জাম্বো ডিঙ্কারস, প্যান ফিডার্স, হট ডিপ গ্যালভানাইজড লেয়ার ও ব্রয়লার কেস, কমপ্লিট পোলট্রি কন্ট্রোল হাউস, গবাদি পশুর মিস্ট কুলিং সিস্টেমগুলো, প্রতিটি পণ্যের মূল্য আলাপে কিছুটা কম বেশি করা যাবে। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক, আজ আর নয়, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।